বিমানবন্দরে যে যাত্রীদের যথাযথ করোনা সতর্কতামূলক পরীক্ষা হচ্ছে না তা প্রকাশ্যে আনলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। সোমবার 15 জুন তিনি জানিয়েছেন, এদিন সকালে পূর্ব মেদিনীপুরের বড়মা সুপার স্পেশালিটি হাসপাতালে এসে 26 বছরের ইন্দ্রজিৎ দোলই ও 23 বছরের স্বরূপ সামন্ত বলেন তারা করোনা পজিটিভ। হাসপাতাল ভর্তি নেওয়ার সময় দেখে তারা 12 জুন চেন্নাইয়ের ল্যাবে লালারসের নমুনা পরীক্ষা করেছিলেন, 13 তারিখ রিপোর্ট পজিটিভ আসে। তারা জানান পূর্ব মেদিনীপুরের 9 জন চেন্নাইয়ের চিঙ্গুলপেটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও অন্য কাজ করেন একটি কারখানায়, সেখানে স্থানীয়দের সঙ্গে অন্য রাজ্যের 1 জনও কাজ করেন। ওই কারখানায় 1 জনের করোনা ধরা পড়ায় বাকি 9 জন ওখানকার সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করতে যান, উপসর্গহীন থাকায় তাদের পরীক্ষা করেনি ওই হাসপাতাল। ইন্দ্রজিৎ ও স্বপনবাবু এরপর বেসরকারি ল্যাবে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। বাকি 7 সহকর্মী চেন্নাইয়ের কোয়ারেন্টাইনে আছেন, তবে এই 2 জনকে কোম্পানি তাদের কোয়ার্টার ছাড়তে বললে তারা বাড়ি ফিরতে চান, কিন্তু শহীদ মাতঙ্গিনী ব্লকে তাদের বাড়ির লোকেরা আপত্তি জানান। এরপর তারা রবিবার 14 জুন চেন্নাই থেকে রাত 10টার ইন্ডিগো 6385 বিমানে রওনা দিয়ে কলকাতা পৌঁছে ভোরে ভাড়া গাড়িতে চেপে এই হাসপাতালে পৌঁছান। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এই ব্যক্তিদের চিকিৎসা হচ্ছে, তবে কিভাবে 2 বিমানবন্দর দিয়ে তারা করোনা পজিটিভ হয়ে চলে এলেন? কেন্দ্র তো এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পারত। আসার সময় এই ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সংক্রমণ হলে দায় কার? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইসিএমআরকে এই গাফিলতির জবাব দিতে হবে। যারা স্বাস্থ্যবিধি বানাচ্ছেন তারা যেভাবে তা লঙ্ঘন করছেন তা ক্ষমার অযোগ্য। বাংলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে দেশে উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে, সেখানে এমন গাফিলতি হলে তো পরিস্থিতি খারাপ হবে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি, পাশাপাশি ওই বিমানে যারা এসেছেন এবং বিমানবন্দরে কেউ তাদের সংস্পর্শে এলে আপনারাও করোনা পরীক্ষা করান। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।